500 টাকায় থাকতে পারছেন এই রকম একটি সুন্দর হোটেলে সুন্দর রুমে। এখন আপনাদেরকে দেখাচ্ছি হিমসরি ঠিক 207, আর রুমের ভিউ দেখুন এখান থেকে। এটা তিনজন থাকা, তিনজন অ্যাডাল্ট। এই যে দেখুন উপরের ডিজাইন, দেখুন ফ্যান এসি দুটোই আছে, আর ঠিক বেড বরাবর হচ্ছে টেলিভিশন আছে। এই যে ডিজাইন এই, আর ঠিক এখানে পিছনে কিন্তু আবার সোফা চেয়ার আছে দেখুন, টেবিল ডে। এখানে জানালা আছে, ওই পাশে হচ্ছে বেলকনি, আমি বেলকনিটা দেখাচ্ছি না, ছোট সাইজের বেলকনি আছে সুন্দর সময় পার করার মতো। এই যে দেখুন এই যে আলমারি, এই যে বিরাট একটি গ্লাস মানে মিরর, আর এই পাশে হচ্ছে জানালা। আর ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই দেই, এই হচ্ছে ওয়াশরুম, ক্লিন ওয়াশরুম দেখুন, হাই কমোড বেসিন এই। তবে তাদের প্রত্যেকটা রুমে কমপ্লিমেন্টারি টুথপেস্ট, ব্রাশ, এরপরে সাবান, শ্যাম্পু, টাওয়েল, এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। এই রুমের ভাড়া আপনার 1200 থেকে 1500 টাকা পড়বে, আর যদি এসি ছাড়া নেন তাহলে ভাড়া কম হবে এবং এসি নিলে আপনার 200 থেকে 300 টাকা ভাড়া বেড়ে যাবে। আর একটা জিনিস জানিয়ে দেই, সেজন মাসে হচ্ছে এই ভাড়াগুলো বেড়ে ডাবল হয়ে যেতে পারে এবং হয়ে যাবে, অফ সিজনে ভাড়াগুলো কমে আসে, 50% থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট হয়। এই হচ্ছে হোটেলের সিঁড়িতে উঠছি, এই যে দেখুন ঠিক ইন্টেরিয়র বা করিডোরের কালার ডিজাইন এই যে। তবে এখনও লিফ্ট নাই, তাহলে লিফ্টের কাজ চলছে। মোটামুটি ছোট সাইজের হোটেল হলেও মোটামুটি কালার এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে মনে হচ্ছে। আর সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা ফ্লোরে, সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো। খুব বিচ কাছাকাছি এবং মেইন রোডের সাথে একটি হোটেলের রুম দেখাচ্ছি, আর এই রুমের যে নাম সেটা হচ্ছে শাপলাপুর। রুমের ভিউটা ঠিক গেট থেকে দেখুন, ঠিক টুইন কাপল বেড, এই যে মাথার উপরে ফ্যান, এসি, বেড বরাবর টেলিভিশন, এই যে আলমারি, যা যা আছে সব দেখতে পাচ্ছেন। মোটামুটি 4 জন অ্যাডাল্ট এই রুমে থাকতে পারবেন, এই যে দেখুন। এছাড়াও রুমের কিন্তু স্পেস আছে, এই যে উপরের ইন্টেরিয়রটাও বেশ সুন্দর, নিট ইন ক্লিন, নতুন হোটেল একদম মনে হবে আপনার কাছে। আর এই পাশে একটি বিরাট মিরর আছে এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আর এই যে এসি আছে, আর এই যে ওয়াশরুম, ওয়াশরুমটা একটু দেখায়, একদম ক্লিন একটা ওয়াশরুম, এই যে দেখুন ঠিক বেসিন, এই যে হাই কমোড, আর এই যে ওয়াশরুমের ঠিক কালার। এই পাশে হচ্ছে জানালা, আর এই পাশে হচ্ছে ঠিক বেলকনি, এই হচ্ছে বেলকনি থেকে খোলামেলা আলো বাতাস পাবেন। এই এই রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা, আর সিজন অফ সিজনে হচ্ছে আপনার ভাড়া বেড়ে যাবে, মানে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি, ডিসকাউন্ট 40% 50% বিভিন্ন সময় পেয়ে যাবেন। আর ডিসকাউন্ট না থাকলে সিজন টাইমে ভাড়া কিন্তু আপনার রেগুলার রেট পেয়ে যাবেন। তো এই রুমে 4 জন থাকলে আপনার এক একজনের ভাড়া পড়বে কিন্তু 500 টাকা। বিষয়টা একটু ক্লিয়ার আপনারা বুঝে নেবেন যে এক একজন 500 টাকায় থাকতে পাচ্ছেন এই রকম একটি সুন্দর হোটেলে সুন্দর রুমে। তো যে রুমগুলো দেখা আপনাদেরকে দেখালাম, ঠিক রুমের ক্যাটাগরিও তো দেখলেন, আর এই যে এই ভাইয়াই হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই হোটেলে আসলে। আচ্ছা ভাইয়া, যে ভাড়াগুলো জানিয়েছি তো ভাড়াগুলো কি ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এই ভাড়ায় আপনারা নিয়ে নিতে পারবেন। আর যোগাযোগ করার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিকানা, আমি আবারও ঠিকানাটা যদি বলি, ঠিক কলাতলি যে মেইন রোড, সেই মেইন রোডে দিয়েও আসতে পারবেন, এবং সাংস্কৃতিক কেন্দ্র, এক কথা সাংস্কৃতিক কেন্দ্রের সামনে আপনি এখানে চলে আসলে পেয়ে যাবেন এই কক্স ওয়েব হোটেল। ভাইয়ের নাম কি জানো? রুহুল আমিন ভাই। এই রুহুল আমিন, হ্যাঁ, নুরুল আমিন ভাই, নুরুল আমিন ভাইয়ের সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে। তো ভিডিও কেমন ছিল কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন।